আজকের আমরা দেখব লিংকস, অর্থাৎ আপনি কোনো কিছু এটার সাথে লিংক করে দিবেন। আপনি এখানে অন্য পেজ কিংবা আপনি এখানে অন্য কোনো ওয়ার্ডের লিংক করতে পারবেন, এই লিংকে ক্লিক করে, কিংবা ছবি লিংক করে দিতে পারবেন, কিংবা কোনো ভিডিও লিংক করে দিতে পারেন। আপনি যেটা লিংক করবেন সেটাকে এভাবে সিলেক্ট করবেন। সাপোজ আমি গ্লোবাল ভিলেজটাকে লিংক হিসেবে অন্য যে কোনো একটি পিকচার দিয়ে দিব, এই জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে লিংকসে ক্লিক করব। ক্লিক করে আপনি যদি হাইপার লিঙ্কে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন কিংবা ওয়ার্ড ফাইল আপনি দিতে পারেন। সাপোজ আমি এখানে একটা ইমেজ দিলাম, ইমেজ দিয়ে ওকে দিলাম, তাহলে দেখুন এখানে একটি লিংক তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে মাউসটা আনি এবং কন্ট্রোল আনি, তারপরে ক্লিক করি, দেখুন একটি ছবি এখানে লিংক হিসাবে তৈরি হয়ে গিয়েছে এই গ্লোবাল ভিলেজের। কিংবা আমি এখানে অন্য কিছু অ্যাড করতে পারবো। সাপোজ আমি মার্শাল ম্যাকলুহানের ওখানে একটি লিংক তৈরি করব, এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে লিংকসে ক্লিক করব, তারপরে হাইপার লিংকস। এখানে আপনার যেই সোর্সটা আছে, অর্থাৎ এখানে আপনি কোথা থেকে দিতে চান, আপনি যদি আপনার ড্রাইভের অন্য কোনো ড্রাইভ থেকে দিতে চান, যেখান থেকে দিতে চান ওখানে দিবেন। দেওয়ার পরে যে কোনো ভিডিও, ইমেজ কিংবা ওয়ার্ড ফাইল যে কোনো কিছু আপনি এখানে লিংক করতে পারবেন। আমি এখানে ডেস্কটপ থেকে যে কোনো একটা কিছু লিংক করব। সাপোজ আমি একটা ওয়ার্ড ফাইল আমি এখানে লিংক করব, মোর কোশ্চেন্স এখানে সিলেক্ট করে ওকে দিলাম। ম্যাকলুহানটা এখানে লিংক হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এরকম নতুন একটি ওয়ার্ড ফাইল লিংক হিসেবে ওপেন হবে। এটা হচ্ছে লিংকের কাজ। তারপর অপশানটি হচ্ছে কমেন্ট, অর্থাৎ আপনি যে কোনো কিছু এখানে কমেন্ট হিসেবে কমেন্ট করে রাখতে পারবেন। যেমন ধরুন টেলিকমিউনিকেশন, এই টেলিকমিউনিকেশনে একটি কমেন্ট তৈরি করবো, এই জন্য এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে কমেন্টে ক্লিক করব, এরকম একটা পাশে কমেন্ট তৈরি হবে। এবার আপনি এখানে কমেন্টে যে কোনো কিছু এখানে লিখে রাখতে পারবেন। সাপোজ আমি তথ্য যোগাযোগ লিখলাম, লেখার পরে দেখুন এখানে কমেন্টটা তৈরি হয়ে গেছে। আমি বাইরে এভাবে কমেন্টটা তৈরি হয়ে যাবে, তবে কমেন্টে একটু ঝামেলা, আপনি কমেন্ট না করে রাখলেই ভালো হয়। যদি প্রিন্ট দিতে যান তাহলে কিন্তু আপনার পেজ সেট আপের সময় সমস্যা করতে পারে। তারপর আপনি এভাবে কমেন্টটি তৈরি করে নিতে পারবেন। তারপর আপনি কমেন্টটা যদি ডিলিট করতে চান, সেম কমেন্টের উপরে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ডিলিট কমেন্টে ক্লিক করবেন, তাহলে কমেন্টটি ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এরকম আরও ইনফরমেশন পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।